काजल कालो चोखे खुजे जाए कत स्वप्न खुजे जाए कत स्वप्न खुजे जाए कत ए हे के उस्ता ए बोल जाछी मावा खेला होबे खेला होबे यो के उस्ता गाइस खेला होबे कखनो धोवा होए उड़ी कखनो होए घुड़ी कखनो बा खेली दिबे सो गाइस वी आर इन मावा एंड देखते पाछो এখানে হচ্ছে পদ্মা নদী আর এই সামনে হচ্ছে পদ্মা সেতু এটা আমাদের বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় সেতু কি জানি না সো গাইস এখন আমরা আছি আমাদের বাসায় আর এখান থেকে যাব এখন আমরা আমাদের স্কুলে আইডিয়ালের সামনে বসেছিল ওইখান থেকে আমরা কতজনকে পিক করব পিক করে দেন বাস দিয়ে আমরা মাওয়া যাব মাওয়া থেকে অবশ্যই এখানে গিয়ে খেলা হবে এন্ড আমার সাথে আছে হচ্ছে আমাদের বন্ধুটা আসসালামু আলাইকুম গাইস আর ক্যামেরার পিছনে আছে আমাদের আব্দুল্লাহ ভাই काजल कालो चोखे खुजे जाए कत स्वप्न खुजे जाए कत स्वप्न खुजे जाए कत এই যে তিন গামলা এসে বলেছে সাদা কি খবর खुजे जाए कत स्वप्न जाच्छी मावा खेला होबे खेला होबे यो की अवस्था गाइस खेला होबे अवस्था ভালো না ভাই গরম প্রচুর গরম ভাই আসলে গরমে ভাই উইটাই যাচ্ছি ভাই শীত হয়ে যাই মু চশমা কইলা কথা কয় আরে ভাই এটা স্টাইল বাংলাদেশ স্টাইল আরে চাচা চাচা পিলি গাইস আসলে গাড়িতে মানে বাসে অনেক গরম কেউ আমাকে একটু গাইস গাইস এসি বাসে গেলে ভালো হয় গরীব মানুষ তো গাই এসি বাসে উঠতে পারি না আমরা আরে কষ্ট खुजे जाए कत स्वप्न मरा चादर माटिर घरे क्यों स्वप्न देखा तो स्वप्न देखी मानुष होते शिक्षा क्यों मिथ्या लिखी नाई चुटा काछे जाए बोले 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 घाटे गोसल कर সাথে সবাই আছে টিম মেহেদী হাসান কে নসু সাথে আমাদের মেহেদী হাসান তোমাদের সবার আর একদম সামনে সাল জুনাইদ মোটা মাস্টার চর্বি একটাও কিন্তু সাদা হবে না গাইস কিন্তু আমি পারি গাইস পানি খায় সাদার কাটি আমি পারো না হ্যাঁ আমি পারি খুব তোমার মতন তো না আমি ভাই পারি আমি মোটামুটি ওই একটু হলেও পারি মাসি সাদার পারো তুমি এই মাসি এই কৌশাই সাদা পারো मोड़ा तुम तो पानी
দেখা যাক কে কত সাঁতরায়। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা যা কেটে চলি। সো গাইস উই আর ইন মাওয়া এন্ড দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পদ্মা নদী, আর এই সামনে হচ্ছে পদ্মা সেতু। এটা আমাদের বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় সেতু এন্ড এখানে আমরা সবাই ফটোশ্যুট চলতেছে। এই জায়গায় কান্নারা ফটোশ্যুট করতেছে, আর একটু পর যাবো আমরা ওই যে ওইখানে চর দেখা যেতেছে, ওই চরে যাবো গোসল করতে। আর এই আমাদের জন্য ভাই সারাদিন মোবাইলে ব্যস্ত থাকে, কত কাজ তার। আরে অনেক কাজ আছে ওনার, এগুলো বলতে হয় না। যাই হোক এখন আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে গোসল করবো। সো লেটস গো গাইস। মামা আব্দুল ইমাম এর নামে আমাদের গোসল করো প্লিজ। কেন ভাই তোদের কি ক্যাপটা একটু দে তো, একটা ছবি তুললাম। এখান থেকে ট্রলারে যাইতে নিছি, ট্রলারে লোকেরা বলে যে বাচ্চাদের যাওয়া নিষেধ, চর বলে ডেবা যেতেছে। ভাই সব নিয়ে নিতেছ, চশমা টশমা ক্যাপ ট্যাপ না খারাপ। যাই হোক গাইস এখন আমরা যেতেছি ওইখানে, ওই জায়গায় একটা চরের মতো কিছু একটা আছে, ওখানে যাবো। ওখানে গিয়ে দেন ড্রেস ট্রেস চেঞ্জ করে গোসল টোসল করবো। সো গাইস এখন আমরা গোসল করবো। দেবনটা দেখতে পাচ্ছ এখানে আছে পদ্মা নদী, আর অনেক সুন্দর চর আছে সামনে। চর না মানে গোসল করার জায়গা আর কি, ওখানে আমরা এখন গোসল করবো। আর গোসল করার পর তোমাদের সাথে কথা হচ্ছে যখন খাইতে যাবো আমরা। সো আমরা একটু মজা করি আর তোমরা কিছু সিনেমেটিক শর্ট দেখো এখানকার। ওকে গাইস এখন আসি আমরা হোটেলে, এখন খাওয়া দাওয়া করবো আমরা। ভাত খাবো, মুরগি খাবো, ইলিশ খাবো, পদ্মাতে যে জুতো আসছে ইলিশটা খাইতেই হবে। এখন আমরা একটু আগে গোসল করে আসলাম, গোসল টোসল করে পুরো ফ্রেশ হয়ে আসছি। এখন খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আবার বাসার দিকে রওনা হবো, আর এখন এনজয় করে তোলা সিনেমেটিক ভিউস। তার পর্যন্ত বাই বাই, খাই আড্ডা তারপর আসছি। জানি শুধু রানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে। ওকে গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই বেরিলাম। এই যে ওরা এখনো আছে, তো এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে এখান থেকে আমরা ডিরেক্ট একটু জিরা ছবি টবি তুইলা। তো এখন উজি আমাদের জুন্নু কামলা আর জুনায়দ আহমেদ, আমরা এখন একটু ফটোশ্যুট কইরা টইরা এখান থেকে বিদায় নেওয়ার টাইম এসে পড়বে। হ্যালো মার জার্নি কেমন ছিল তোমার? জার্নিটা তো অসাধারণ ছিল, বাট কথা হইলো শুরুতে প্রচুর গরম ছিল, বাট গোসলের পর এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। খাওয়া দাওয়া করলাম, এবার একটু ফটোশ্যুটে যাই। আসছি না ভাই, ঠিক গরম ছিল কোনোরকম, এবার একটু ফটোশ্যুট করা যাক, বিউটি নিয়ে যাক। গরমে গুল্লি মারো। ওই যে গাইস আমরা ওইখানটায় গোসল করছি, ওই থেকে গোসল করে এদিকে আমরা একটা ছবি তুলবো, ছবি তুললে দেন দেখা যাক তারপর আমরা রওনা দিতে পারি ইনশাল্লাহ। গাইস আরেকটা কথা, যেহেতু এটা আমাদের প্রথম ব্লগ অ্যান্ড যার কারণে কিছু কিছু ভুল থাকতেই পারে অবশ্যই, সো ভুলগুলো মাফ করে দিও। আর বেশি সিনেম্যাটিক ভিউজ দেখবা যেহেতু আমরা বেশি কথা বলতে পারি না, এই জন্য দেখা যাক কি হয়। কি করো তোমরা? আমরা ঢং করি ঢং, মানে তোমরা অল টাইমে যে মামা আইছো এরাও ঢং করা লাগবো। তুমি ঢং করো না? আমি করি কিন্তু কম করি, হাতে লয়ে সেরে এডি কাটা করতেছে। আচ্ছা তাই নাকি? ওকে সমস্যা নেই। সো গাইস আজকের ব্লগ এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর যেহেতু এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও, ফার্স্ট ব্লগ, তাই আমরা বেশি কিছু করতে পারিনি, আর আমাদের টাস্ক টাইমও খুব শর্ট ছিল, আর সব কিছু অনেক হইতেই পারে, অবশ্যই ভুল হইতে পারে, ওগুলা ফরগিভ। আর যেগুলা আমাদের ভুল হবে অবশ্যই ওগুলো কমেন্টে জানাও, যার কারণ যাতে আমরা নতুন ব্লগগুলোতে ওই সব ভুলগুলো না করি। আর নতুন ভিডিও নতুন চ্যানেল সবাই অবশ্যই সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। যেহেতু আমরা ব্লগিং শুরু করছি, অবশ্যই খেলা হবে, চিল হবে, বহুত জায়গায় ঘুরতে যাওয়া হবে,
অ্যান্ড অবশ্যই আমাদের সাথেই থাকবা, সাপোর্ট করবা, তোমাদের সাপোর্টে আমরা নতুন নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো। সো আজকের ব্লগ এখানেই শেষ করতেছি, আর বাড়িতেছি না, কারণ বাসায় গিয়ে আমুর আমাদের সবার গার্জেন থেকে বকা খেতে হবে আবার। ওগুলোর শর্ট যে কোনো একদিন দিব পরবর্তীতে, যাই হোক প্যারা নাই। সো আজকে এখানে শেষ করতেছি, টাটা বাই বাই, সি ইউ। আর এখানে যেহেতু শেষ, আর একটু পরে তোমরা সিনেমেটিক ভিউগুলো দেখতে পারবা বাস থেকে, অ্যান্ড বাইরে যেগুলো আছে ওগুলো সিনেমেটিক ভিউ দেখতে পারবা। আসতেছি দাঁড়া। সো বাই বাই, টাটা, সি ইউ, চিল গাইস। কি জানি না।